হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ সেরা 9টি সরকারি চাকরি। তো বাংলাদেশের সেরা 9টি সরকারি চাকরির ভিতরে কোন কোন চাকরিগুলো সর্বপ্রথমে রয়েছে আমরা তার সকল প্রসেস তুলে ধরব। তার আগে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেল বাটনে ক্লিক করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বাংলাদেশ সরকারি চাকরির ভিতরে সবচেয়ে সর্বপ্রথমে সেরা রয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস চাকরি। তো এই সিভিল সার্ভিস চাকরি কি আমরা তার বিস্তারিত তুলে ধরবো। তো চলুন যাই সিম্পলি গুগলে। তো গুগলে যাওয়ার পরে বাংলাদেশ সিভিল সার্ভিস লিখলে এমন একটা ওয়েবসাইট চলে আসবে যা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে পরিচিত। আমরা সকলে জানি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সিভিল সার্ভিস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিসে বিভিন্ন ক্যাটাগরিতে জব সার্কুলার রয়েছে। তো এই সিভিল সার্ভিসের বা সরকারি কর্ম কমিশনের যে চেয়ারম্যান রয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ সোহরাব হোসেন। ইনি হচ্ছেন বর্তমানে বাংলাদেশ কর্ম কমিশন সরকারি চাকরির আর কি চেয়ারম্যান। তো বাংলাদেশ সরকারি চাকরির সর্বপ্রথম যে চাকরিটি রয়েছে বিসিএস ক্যাডার নামে পরিচিত। বিসিএস ক্যাডার বিভিন্ন ধাপে হয়ে থাকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সকল প্রকার বিসিএস ক্যাডার হয়ে থাকে, শিক্ষা ক্যাডার অনেক প্রকারে বিসিএস এ হয়ে থাকে। তো বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকরির একটা বড় আকাঙ্ক্ষা হচ্ছে হলো বাংলাদেশের সকল ধরনের স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা এইখানে আবেদন করতে আসে। তো এটা হচ্ছে হলো বাংলাদেশের সর্বপ্রথম এবং সবচেয়ে ভালো সরকারি চাকরির মধ্যে একটি, যেটা হচ্ছে হলো বাংলাদেশ সিভিল সার্ভিসের চাকরিটি। তো দ্বিতীয় যে চাকরিটি রয়েছে সেটা হচ্ছে ডিফেন্স জব বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি। বাংলাদেশের সবচেয়ে বহুল ও অনাকাঙ্ক্ষিত যা এইচএসসি বা এইচএসসি পাশ করে যা পেয়ে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ ডিফেন্স বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি। তো এই চাকরিটা কি চলুন আমরা এটা দেখি। বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট mod.gov.bd-তে এই ওয়েবসাইটে চলছে। তো বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ডিফেন্সের চাকরির ভিতরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি, বাংলাদেশ বিজিবির চাকরি, বাংলাদেশ বর্ডার গার্ড চাকরি, নৌবাহিনী চাকরি এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরি। তো আপনারা যারা যারা বাংলাদেশ ডিফেন্সে চাকরি করতে আগ্রহী বা বাংলাদেশ সিভিল সার্ভিসে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো বাংলাদেশ ডিফেন্সের সরকারি চাকরির কী কী বৈশিষ্ট্য রয়েছে এবং কী কী রয়েছে তা আমরা তুলে ধরতেছি। বাংলাদেশ সিভিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী এবং বিজিবিতে কিন্তু নিয়োগ প্রদান করা হয়ে থাকে। তো যারা যারা এই নিয়োগে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি করতে আগ্রহী তাদেরকে মন্ত্রণালয় ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল চাকরিগুলো কিন্তু খুবই মানসম্মত এবং অনেক সম্মানজনক চাকরি। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সকল নিয়ন্ত্রণ রক্ষা করে এবং বিজিবি দেশের বাউন্ডারি রক্ষা করে থাকে এবং বিমানবাহিনী বাংলাদেশের আকাশপথকে খুবই রক্ষা করে থাকে। তো যারা যারা বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি করতে আগ্রহী তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের যে তৃতীয় চাকরিটি রয়েছে সেটা বাংলাদেশ ব্যাংকে চাকরি। বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন চাকরি রয়েছে, সেটা আমরা বাংলাদেশ অফিসিয়াল ওয়েবসাইটে, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বাংলাদেশ ব্যাংকের আওতাধীন বিভিন্ন ধরনের চাকরি রয়েছে, তার মধ্যে সোনালী ব্যাংক, তারপর অগ্রণী ব্যাংক, তারপর জনতা ব্যাংক, তারপর মধুমতি ব্যাংক। বাংলাদেশে বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি ব্যাংকের চাকরি রয়েছে। তো বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে সকল সরকারি চাকরি রয়েছে তার ভিতরে সর্বপ্রথম সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ভূমিকা পালন করে থাকে। তো যারা যারা বাংলাদেশ ব্যাংকে চাকরি করে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নোটিশ হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম যে ব্যাংকটি চালু হয় সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা এবং বাংলাদেশের মুদ্রাকে নিয়ন্ত্রণ করে এই বাংলাদেশ ব্যাংক। তো চার নম্বরের যে চাকরিটি রয়েছে সেটা চিকিৎসক। চিকিৎসকেরা কী করে, চিকিৎসকের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা চলে যাই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। তো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল চিকিৎসক বাংলাদেশের সকল লোকদের সেবা করে থাকে। এই পেশাটি খুবই সম্মানজনক এবং খুবই আর্থিকভাবে লাভবানজনক। চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশে এইচএসসি পরীক্ষা দিয়ে বাংলাদেশের মেডিকেল কলেজ থেকে ডিগ্রি লাভ করে বিদেশে থেকেও ডিগ্রি লাভ করা যায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে। বাংলাদেশ চিকিৎসকদের প্রতিটি রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে। তারপরে যে চাকরি সার্কুলার রয়েছে সেটা বিজ্ঞানী। বাংলাদেশে বিজ্ঞানীদের ভূমিকা অগ্রাধিক। বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের জিনিসপত্র আবিষ্কার করে থাকেন এবং তারা বিভিন্ন ধরনের, তো আমরা বিজ্ঞানীদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই ওআইসির বিজ্ঞানীতে, আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। তো বিজ্ঞানীদের ভিতরে যারা 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 গবেষণা করে থাকে তাদেরকেই বলা হয় বিজ্ঞানী। বিজ্ঞানী হচ্ছে হলো কোনো বিষয় নিয়ে
গবেষণা করা। তো বিজ্ঞানীদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বাংলাদেশে, সেটা সিনিয়র সচিব হচ্ছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, সিনিয়র সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে। তো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের চাকরির একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তো তারপরে 6 নম্বর যে চাকরিটি রয়েছে সেটা শিক্ষাকর্তা। আমরা শিক্ষাকর্তারা সবাই জানি, প্রতিটি স্কুল কলেজে শিক্ষকদের আমরা সম্মান করে থাকি। এই শিক্ষকদের হাত থেকে গড়ে ওঠে ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং পুলিশ, বিজ্ঞানী সকলে। তো শিক্ষাগত পেশাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই শিক্ষাগত আটাই সম্মানজনক একটি পেশা। তারপরে যে চাকরিটি রয়েছে বাংলাদেশ পুলিশ চাকরি। বাংলাদেশ পুলিশে বিভিন্ন ধরনের নিয়োগ প্রদান করা হয়। বাংলাদেশের জনগণের নিরাপত্তার মূল প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ পুলিশ। এই বাংলাদেশ পুলিশে যারা চাকরি করে তাদের দেশকে রক্ষা করার জন্য এবং দেশের জনগণের সেবা করার জন্যই নিয়োগ দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ পুলিশ নিয়ে কিছু নেগেটিভ কথা রয়েছে, তারা ঘুষখোর এবং বিভিন্ন কারণে তাদেরকে মানুষ দেখতে পায় না। কিন্তু বাংলাদেশ পুলিশের বড় একটা দায়িত্ব রয়েছে বাংলাদেশের জনগণের নিরাপত্তা রেখে। তারপরে 8 নম্বর যে চাকরিটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে চাকরি। আপনি যদি ইঞ্জিনিয়ার সেক্টরে পড়াশোনা করে থাকেন তাহলে রেলওয়ে চাকরিটি এবারে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি। এবং রেলওয়ে চাকরিতে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে এবং বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ রয়েছে। তারপরে রয়েছে 9 নম্বর বিদ্যুৎ উন্নয়ন চাকরি। বাংলাদেশের চাকরির ভিতরে যতগুলো চাকরি রয়েছে তার ভিতরে বিদ্যুৎ উন্নয়ন চাকরিটি আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি। দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে আলো পৌঁছে দেওয়ার মূল কারণ এই বাংলাদেশে বিদ্যুৎ। তো বিদ্যুৎ উন্নয়নের চাকরির জন্য আপনাদের পড়ালেখা এবং আপনাকে কিছু কৌশলী কাজ করতে হবে, তার জন্য বাংলাদেশ বিদ্যুৎ চাকরিতে ট্রেনিং ওর ব্যবস্থা রয়েছে। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন ধরনের চাকরি রয়েছে। তো আমার কাছে মনে হলো বাংলাদেশের এই 9টি চাকরি সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি, এবং এছাড়াও রয়েছে আরও বিভিন্ন ধরনের চাকরি। তো এই চাকরির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস চাকরি, এবং যার সম্মানজনক অনেক বেশি। এবং বাংলাদেশ ব্যাংকে আমি আবারও রিপিট করছি, বাংলাদেশের 9টি চাকরি সরকারি চাকরি, বাংলাদেশ সিভিল সার্ভিস চাকরি, ডিফেন্স জব এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি, ব্যাংকে চাকরি, চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষাকর্তা, বাংলাদেশ পুলিশ, রেলওয়ে চাকরি, বিদ্যুৎ উন্নয়ন চাকরি। তো আপনারা যারা যারা সিম্পলি বাংলাদেশের এই সরকারি চাকরিগুলোর জন্য অপেক্ষা করেছিলেন, তাদেরকে বলে দেওয়া হলো যে বাংলাদেশের সরকারি চাকরিগুলোর মধ্যে সবচেয়ে সেরা চাকরিগুলো আমি তুলে ধরলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা সকলেই লাইক দিবেন, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। সকল প্রকার চাকরির খবরাখবর আমরা আপলোড দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।